গুড আফটারনুন বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে দুপুর একটা, আর আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমি আপনাদের সাথে, আমার আজকে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে, সেরকম একটু ফল ছিল না, তাই আমি এই নারকেল দিয়েই পুজো দিয়ে দিয়েছি। আজকে পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের, আমি যাব রান্নাঘরে। তো ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিই, কারণ রান্নাঘরে গেলে তো আর অন ক্যামেরায় কথা বলতে আসবো সেই মানে টাইমটা হয় না। আর আমি সব কিছু রেডি করে গিয়েছিলাম। ব্রেকফাস্ট আজকে হয়েছিল আমাদের সকালে রুটি, আর তার সাথে সাম্বার দিয়ে খেয়ে নিয়েছি, আর কিছু করিনি। আর হাজবেন্ডকে দিয়ে দিয়েছি দুধ রুটি। আর এখন আমি যাব রান্না করতে, আর মেয়েকে স্নান করাচ্ছে মা, মানে ওর ঠাম্মা ওকে স্নান করাচ্ছে। আর আমাদের এখানে ওয়েদার এত খারাপ ছিল, মানে জাস্ট বৃষ্টি আসবে আসবে ওই মুহূর্তে আমি স্নান সেরে এসে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে পুজো দিয়ে ফেললাম, কারণ বৃষ্টির যখন তখন নেমে যেতে পারে। তো এখন আর ওয়েদারটা মেঘলাই হয়ে আছে, বৃষ্টি নামেনি, থ্যাংক গড যে বৃষ্টি নামেনি, নামলে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যেত। এখন রান্না, এর স্নান হয়ে গেছে, স্নান করে এসেছে, এখন ওকে একটু ক্রিম স্রিম দিয়ে দেয়, এই ক্রিম 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 ক্রিম। এদিকে আসো, এদিকে আসো, হাই। মুসকুর স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন মুসকু কি করছে, ক্রিম মাখছে, তাই তো? হুম, এই তারপরে দেখে দেখে দেখি ক্রিম। আজি দে, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে উজি, আমি কি করে তোমাকে টিপ দেই। এই যে ও যে ও যে দেখছো তুমি, ওখানে দেখো, আমি তো তুপ করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না, এ হে, তোমার নাকের মধ্যে কি হয়ে গেছে, নাকের মধ্যে পুদুর পড়ে গেছে রে। আমাদের গুধু বাচ্চা, মানে গুধু বাচ্চা মুসকু এক্ষুনি এক্ষুনি পড়ে গিয়েছে, পড়ে গিয়ে এখানে হাঁটুতে ঝুলে গেছে। এখন এখানে বোরুলিন দিয়ে দিচ্ছি। দেখি বাবা তুমি কোথায় পড়ে গেছো, দেখাও তো ওদেরকে, কোথায় ব্যথা বাবা, দেখাও দেখাও কোথায় ব্যথা, কোথায় ব্যথা, কোথায় ব্যথা। আচ্ছা এটা পড়া খুলো, ওই যে ওরা দেখছে তো তোমাকে, জিজ্ঞেস করছে ব্যথা কোথায়, বলে দাও তো ব্যথা কোথায়। এখানে না, ধরতে দিচ্ছিস না কেন, ধরতে দিচ্ছিস না কেন, কি কি না ব্যথাতে কিরকম করছে, আমি কত বলি তুই যাস না যাস না। ওখানে গেল, গিয়ে ওই আমাদের দরজাটার সামনে গিয়ে পড়ে গেল, রাফ ঢালাই করা, ওখানে ওর তো ছুলে যাবি, একদম পড়ার সাথে সাথে এতক্ষণই জায়গা একটু ডিপ হয়ে কেটে গেল, মানে সম্পূর্ণ মাংসটা ওঠেনি, একটু কি বলে থেতো মতো হয়ে গেছে। এগুলোই হয় রোজ ওর সাথে, একটা না একটা ঘটনা ঘটে রোজ। এই যে এই যে ওরা দেখছে তো, এ হে, আসো একটু আমার সাথে গেছি হাই বলে দাও, হাই বলে দাও তো, বলে হাই, তোমরা সবাই কি কম আছো, ভালো আছো, হাই বলে দাও তো, হাই, তুমি একটা কিছু করে দাও তো ওদেরকে, ফুকিয়ে গেছে, তুমি এখন খুলে ফেলতে পারো তুলটা, তুলতে থুকিয়ে গেছে, এখন খুলে ফেলো। ওই দেখো ওয়েদার কি বিচ্ছিরি হয়ে গেছে রে বাবা রে, শোনা দেমা তোমাকে কি বলেছে, আচ্ছা আচ্ছা দেমা তোমাকে কি দিয়ে খাওয়াইছে, এখন ডিম সিদ্ধ করবো তোমার জন্য, শোনা কয়টা ডিম খাবে, হ্যাঁ শোনা কয়টা ডিম খাবে। মেয়ের স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে, ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি, দেখো ওয়েদার কি হাওয়া, কি হাওয়া বইছে, এখানের ওয়েদারটাই এতটা সুন্দর হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে যথারীতি, আর এখন রান্না করব ডিম।
তাই এখানে ডিম ঝুলিয়ে রেখেছি, ফ্রিজেই রাখি আমি। যখন ডিম নিয়ে আসি তখন যে রান্না করতে হয় যেদিন, সেই দিন হাতের সামনে তাড়াতাড়ি করে রেখে দিই। ডিমের ঝোল করব, আর করব হচ্ছে গিয়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার খুবই একটা চাপের বিষয়, তো আর আজকে করব পাট শাক। পাট শাক হচ্ছে জলে ভিজিয়ে রেখেছি, নিচে আছে কুলেখাড়া, কুলেখাড়াটা সেদ্ধ করে দিব হাজবেন্ডকে, ওর ব্লাড আরও কমে গেছে। আর এখানে আমি আলু বয়েল করে রেখে গিয়েছিলাম, এই মামলেট করে আজকে ঝোল করব, অনেক দিন যাবত মামলেট করে ঝোল হয় না। আর এখানে বাজার থেকে আম কিনে নিয়ে এসেছিল, আম হচ্ছে পুদিনা পাতা দিয়ে করব। পুদিনা পাতাটা এখানে ভিজিয়ে রেখেছি, এই যে পুদিনা পাতা এখানে ভিজিয়ে রেখেছি, কাঁচা আম দিয়ে পুদিনা পাতা দিয়ে একটা চাটনি হবে, আর ডিমের মামলেট করে ঝোল হবে, আর পাট শাক হবে, আর কিচ্ছু করবো না। আর মেয়েকে যে আমার বাড়ি থেকে খাইয়ে দিয়েছে, এখন ওর জন্য একটা আলু সিদ্ধ করে রাখবো, আর একটু ডিম আলু সিদ্ধ দিয়ে আর ডিম দিয়ে মেখে খেয়ে নিবি, মানে ডিম সিদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, সেরকম কিছু না, একদম পাত। পাট শাকটা আমি কেটে নিচ্ছি তাড়াহুড়ো করে, আর এখন পাট শাক বসিয়ে দিব, তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, কালো জিরে, এই তো আর দিয়ে দেবো একটু কালো জিরে, এতে দিয়ে দিচ্ছি। আর এখানে কালো জিরে শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিটে রাখা। নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখন শাকগুলো ঢেলে দিব। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডিমের জন্য, ডিম আমলেট করব। এখন এই কটা ডিমের মামলেট করব। এখন এই ডিমগুলোর মামলেট করে নেব, মানে আমি ডিমগুলোকে সব ফাটিয়ে নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে মামলেট করে একটা পাতলা ঝোল করব, সেরকম কোনো মশলা দেব না। কিন্তু গরম নেই, কিন্তু ওয়েদার ভীষণ ঠান্ডা, টাইম নেই, আর আজকে এরকম ঝোলটা খেতে ইচ্ছে করলো। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় পাতলা ঝোল, সবসময় যে গ্রেভি দিলেই ভালো হবে। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, অল্প একটু কালারের জন্য দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে গরম জলটা ঢেলে দেব। আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে গরম জল দিয়ে দিব। কষানো, এখন জলটা ঢেলে দিচ্ছি। ডিমের মামলেটগুলো দিয়ে দিব, একটু ফুটে গেলে, ফুটে গেছে যখন আমি দিয়ে দিচ্ছি, এখানে ডিমটাও বয়েল হয়ে গেছে, এটা মেয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি,
ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিব আমি ডিম মামলেট গুলো। তো ফুটে গেলে ঝোলটা হয়ে যাবে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে হয়ে যাবে পাতলা ডিমের ঝোল। আর এখন আমি চাটনিটা করতেই যাব, দেরি হয়ে যাচ্ছে, দুটো বেজে গেছে। এটার জন্য দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা, দু আটি পুদিনা পাতা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেবেন, পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে দুটো আম কাঁচা, দিব একটু নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসছি। আর এটা আমার ঝোলটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে হয়ে গেছে আমার ডিমের ঝোল রেডি। দুটো পাঁচ না দশ এরকম হয়েছে দেখলাম, পাঁচ বেজেছিল, এখন দশ মিনিট হয়ে গেছে, দুটো দশে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আম পুদিনার চাটনি। আমি একটু টেস্ট করে নিয়েছি, দারুণ হয়েছে খেতে, দারুণ। আম পুদিনা চাটনিটা যা টেস্ট হয়েছে না, দারুণ। আমি একটু খেয়ে দেখলাম, আপনারা চাইলে না কাসুন্দি দিতে পারেন। আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করে দেখি, ও যদি কাসুন্দি দিয়ে খেতে চায় তাহলে কাসুন্দি অ্যাড করবো, নাহলে এমনি দুর্দান্ত হয়েছে খেতে, এমনি যা হয়েছে না ভাবা যাচ্ছে না। আর আরেকটু ঝাল হলে ভালো হতো, আমি তিনটে লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো ভীষণ ঝাল, আর একটু নুন আর মিষ্টিটা দিলে ব্যালেন্স হয়, দারুণ দারুণ। আজকে আমাদের লাঞ্চ রেডি, এখন আমি তাড়াতাড়ি ডিমের ঝোলটা বেড়ে ফেলি। দুভাগে ডিমের ঝোলটা নামিয়ে রাখলাম, আমাদের লাঞ্চ রেডি। ও পাশে হচ্ছে কুলেখাড়া হচ্ছে, মানে হয়েই গেছে, দেখিয়ে দিচ্ছি, ভাত তো হয়েই গেছে, এই যে ডিমের ঝোল, একটা রাত্রের জন্য একটা দিনের বেলার জন্য, চাটনি, মেয়ে ডিম সেদ্ধ, শাক, এখানে কিছুই নেই, এখানে একটা রুটি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে বিকেল, পাঁচটা পনেরো, আমি একটু ঘুমিয়েছিলাম, চোখগুলো দেখে বোঝা যাচ্ছে, ঘুম থেকে উঠলাম, বেশ গরম এখানে, তবুও ওয়েদারটা অন্য অন্য দিনের থেকে অনেকটাই ভালো। আর এখন আমি আইসক্রিম, আইসক্রিমটা করেছিলাম মোটামুটি দুদিন হয়েছে, অর্ধেকেরও বেশি খাওয়া হয়ে গেছে। আপনাদেরকে বলেছিলাম যে আমি শেয়ার করব অবশ্যই, তার জন্য নিয়ে আসা আইসক্রিমটা। বাইরের ওয়েদারটা খুবই ভালো, আর আমাদের এখানে নেই মুসকু, ঘুরঘুরু হচ্ছে,
এই তো দেখতে পাচ্ছেন বিকেলবেলা ফটাফট কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর মেয়ে একবার ওইদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে ক্যামেরা দেখে, আর মানে স্থির থাকতে পারছে না। আর আমি ভাবছি বিকেলবেলা একটু হেঁটে নিই, আর মুসকু হাটে মুসকু করতে গেছে, ও ঠাম্মা পরিয়ে দিচ্ছে, আর আমি একটু হেঁটে নিচ্ছি আমাদের গেটের সামনে, মানে একদম ঘরের সামনে একটু হাঁটছি বিকেলে, কারণ একটু পরেই সন্ধ্যে দিতে হবে। বিকেল হয়েই গেছিলো প্রায় 5:30 পৌনে 6টার মতো হাঁটছিলাম, আর একটু পরে আবার আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম যে আমার ছাদে, ওখানে ফুল বাগানে আর কি জল টল দেওয়া হচ্ছিলো, নতুন গাছ বোনা হচ্ছিলো সেটা দেখছিলাম। আর এখন সন্ধেবাতি দিতে ঘরে যাচ্ছি, সাথে ভাবলাম যে না আর কথা বলা যাবে না এখন অন ক্যামেরায়। পরে গুড ইভিনিং বন্ধুরা, যথারীতি এখন নিয়ে চলে এসেছি একটু কফি, ইচ্ছে হলো যে একটু কফি খাই আজকে। আর এখানে মুড়ি মাখা এটাই খাচ্ছি, একটু হাঁটাহাঁটি করলাম ছিলাম, টিভি চলছে একটু টিভি দেখছিলাম, তারপরে ভাবলাম না আপনাদেরকে সাথে না নিয়ে চা খাওয়ার মজাটাই হয় না, আর আজকে আমার চুলও বাঁধা হয়নি, এখন চুল বাঁধবো, বেঁধে রেখে বাকি রাত্রের কাজগুলো করব। তো আর বকতে ইচ্ছা করছে না, বকবক আমি আর করব না, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগে, আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন।